কত বছর আগে কাজ করেছি? 10 বছর। কোন ডিপার্টমেন্টে? কোল রেট ইন্সপেকশনে ছিলাম। সেখানে আপনারা মোট কতজন আছেন? আমরা 6 জন। সেখানে প্রতিদিন কত কয়লার প্রয়োজন হতো? 2 ওয়াগন তো বটে। এই কয়লার গুণগত মান কত প্রকারের ছিল? 4 প্রকারের গ্রেডিং হয়, এ, বি, সি, ডি। সেই অনুসারে দামে কম বেশি হয়? হ্যাঁ। আচ্ছা অরিজিৎ বাবু, এই দুটো দেখুন, চালানের নিচে এই সইটা আর টেস্টিং ভেরিফিকেশন সার্টিফিকেট নিচে এই সইটা, এই দুটো কি আপনার? হ্যাঁ আমার। গ্রেড বাড়িয়ে দেওয়ার অফার থাকতো না? প্রথম প্রথম অবশ্যই, পরে আপনাকে ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কারণ আমি তো ওদের মাথা ব্যথার কারণ ছিলাম না। যখন ডিরেক্ট প্রোডাকশন থেকে অপারেশনে ট্রান্সফার হলে কি মনে হলো? আমার তো কোনো অপশন ছিল না। অরিজিৎবাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। 11 মার্চ আপনারা 6 জন ইন্সপেক্টর সি গ্রেডের কয়লাকে এ গ্রেড সার্টিফিকেট দিয়েছেন এবং 671 কোটি কনসাইনমেন্ট পাস করিয়ে নিয়েছেন, এটা সত্যি? না, ওটা গ্রেডটি মাল ছিল না। 10 মার্চ 2007 দুপুর 2টার সময় রিজওয়ানুর নামের একজন কন্ট্রাক্টর আপনার অফিসে আসে এবং সেদিনই সন্ধ্যায় প্যারাডাইস বার একটা স্যুটকেস আপনাকে উপহার দেয়। না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা।